একদিন রাতের বেলা রাজকুমারী অ্যানা ও এলসা বরফ দিয়ে খেলছিল। তারা দুই বোন মিলে বরফ দিয়ে একটা জঙ্গল বানায় আর সেখানে তাদের ইচ্ছা মতো অনেক অনেক প্রাণীদেরকে তৈরি করতে থাকে। অ্যানা তার বোনকে যখন এক একটা প্রাণী বানাতে বলে, এলসা তখন তার জাদুকরি শক্তি দিয়ে সেটা বানিয়ে দেয়। ঠিক তখন ওখানে তার বাবা চলে আসে। তার বাবা এসে জিজ্ঞেস করে, তোমরা কি খেলছো? তখন তারা দুই বোন বলে, বাবা আমরা মায়াবী জঙ্গল বানিয়ে খেলা করছি। তখন তার বাবা বলে, তোমরা কি জানো আমি সত্যি সত্যি মায়াবী জঙ্গল দেখেছিলাম। এই কথা শুনেই তারা দুই বোন তার বাবার কাছে পায়না ধরে সেই গল্প শোনার জন্য। আর ঠিক তখন ওখানে তার মাও চলে আসে। তারা দুই বোন তখন লক্ষ্মীবাবুর মতো বিছানায় গিয়ে তার বাবার গল্প শুনতে শুরু করে দেয়। আর তার বাবা তখন বলতে থাকে, আমাদের রাজ্য থেকে অনেক দূরে উত্তরের দিকে একটা মায়াবী জঙ্গল রয়েছে, আর ওই জঙ্গলে একটা অন্যরকমের জাদুকরি শক্তি ছিল। বাতাস, আগুন, পানি আর পৃথিবী ওই জঙ্গলের দেখাশোনা করত। তাছাড়া ওই জঙ্গলে কিছু উপজাতি মানুষ বাস করত। তারা সব সময় ওখানকার মায়াবী শক্তি ব্যবহার করত। যদিও তারা আমাদের থেকে আলাদা ছিল, তবে তারা আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চেয়েছিল। তাই তোমার দাদা একদিন তাদেরকে সাহায্য করার জন্য ওখানে একটা জলের বাঁধ তৈরি করে দেয়। তখন আমি খুবই ছোট ছিলাম। আমরা সবাই তখন জঙ্গলে গিয়ে তাদের সাথে অনেক আনন্দ করছিলাম। ওখানে অনেক ধরনের ম্যাজিক্যাল শক্তি আমরা দেখতে পেয়েছিলাম। সব কিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই কেন যেন ওই উপজাতির মানুষগুলো আমাদের উপর আক্রমণ করে বসে। আর চোখের পলকেই তখন ওখানে একটা যুদ্ধ বেঁধে যায়। এক এক করে তখন মানুষ মরতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো জঙ্গল ঘন কুয়াশায় ঘিরে যায়। আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকি। তবে তখন আমি ওখানে আলাদা রকমের একটা সুর শুনতে পেয়েছিলাম। সেদিন আমার বাবা ওখানে যুদ্ধ করে মারা যায়, আর আমাদের অনেক সৈন্য ওই জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। আর এরপর আমি অ্যারেন্ডল রাজ্যের রাজা হয়ে যাই। তার বাবার মুখে এই সত্য গল্প শুনে তারা দুই বোনই অনেক বেশি অবাক হয়ে যায়। এলসা একটু পরেই বলে, বাবা তোমাকে কে বাঁচিয়েছিল? তখন তার বাবা বলে, একটা মায়াবী শক্তি আমাকে সেদিন বাঁচিয়ে তুলেছিল। তবে ওই জঙ্গলে এখন পর্যন্ত কেউই যাওয়ার সাহস করেনি। ওই জঙ্গল যে কোনো সময় আমাদেরকে বিপদে ফেলতে পারে, সেজন্য অবশ্যই আমাদের প্রস্তুত থাকতে হবে। তখন তারা দুই বোন তার বাবাকে আরও অনেক অনেক প্রশ্ন করতে থাকে। কিন্তু তার বাবা বলে, এখন অনেক রাত হয়েছে, তোমরা দুজন ঘুমিয়ে পড়ো। তারা দুই বোন তখন ঘুমাতে না চাইলে তার মা তাদেরকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এলসা এখন অনেক বড় হয়ে গিয়েছে, সে এখন এই রাজ্যের রানী। একদিন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাবার এই কথাগুলো ভাবছিল, আর ঠিক তখনই সে একটা অন্যরকম সুর শুনতে পায়, যেটা অন্য কেউ শুনতে পায় না। যাই হোক, অন্যদিকে অ্যানা ওলাফের সাথে বাগানে খেলতে থাকে। সব কিছু মিলিয়ে তাদের দিনকাল ভালোই যাচ্ছিল। একদিন তারা সবাই মিলে একটা মজার খেলা খেলছিল। যখন যাকে যেমন হতে বলা হবে তাকে ঠিক তেমন করে অভিনয় করে দেখাতে হবে। ওলাফ তখন অনেক ভালো অভিনয় করে। এলসা যখন অভিনয় করতে যায় আর ঠিক তখনই সে ওই সুরটা শুনতে পায়, তাই সে তখন ওখান থেকে খেলা ছেড়ে চলে যায়। তখন ওখানে ক্রিস্টোফ অ্যানাকে প্রপোজ করার জন্য একটা আংটি নিয়ে তার পেছনে বসে প্রপোজ করতে যায়। কিন্তু বেচারা অ্যানাকে তখন আর প্রপোজ করতে পারে না, কেননা সে তাকে বলার মতো সাহসী পাচ্ছিল না। অ্যানা তখন ওখান থেকে চলে যায়, আর বেচারা ক্রিস্টোফ ওখানে চুপচাপ করে বসে থাকে। অ্যানা গিয়ে তার বোনকে বলে, আপু তোমার কি হয়েছে, তুমি ওখান থেকে চলে আসলে যে? তখন এলসা বলতে থাকে, আমি কি আমাদের রাজ্য ঠিকঠাক মতো চালাতে পারছি? না জানি আবার কোন বিপদ চলে আসে। তখন অ্যানা বলে, আপু তুমি একদমই চিন্তা করো না, তুমি সব কিছুই ঠিকঠাক মতো করতে পারছো। তুমি এদিকে আসো, আমি তোমাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেই। এভাবে তারা দুই বোন ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে হঠাৎ করে এলসা সেই সুরটি আবার শুনতে পায়, আর তখনই তার ঘুম ভেঙে যায়। তখন সে কোনোভাবেই ওই সুর শুনে বাইরে যেতে চায় না, কিন্তু তারপরেও সে নিজের মনের অজান্তে একটু একটু করে বাইরে চলে যায়। তবে সে নিজেকে অনেকবার চেষ্টা করে ফেরানোর জন্য, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে হয়তো কোনো ম্যাজিক্যাল পাওয়ার তাদের রাজ্য ধ্বংস করে দিবে। তাই সে তখন তার রাজ্যের সবাইকে নিয়ে পাহাড়ের উপরে একটা জায়গায় চলে আসে আশ্রয় নেওয়ার জন্য। অ্যানা তখন তার বোনের কাছে সবের কারণ জানতে চায়। তখন এলসা বলে, আমি কয়েকদিন ধরেই ওই সুরটা শুনতে পাচ্ছি। অ্যানা তখন রাগ করে বলে, তুমি আমাকে কেন বলনি? তখন এলসা বলে, আমি চাইনি তোমরা এসবের কারণে চিন্তিত হয়ে পড়ো, তবে আমি ওই জঙ্গলের ম্যাজিক্যাল শক্তিকে জাগিয়ে তুলেছি। তখন অ্যানা বলে, বাবা আমাদেরকে ছোট্টবেলায় যে গল্প বলেছিল সেই ম্যাজিক্যাল শক্তি? এলসা তখন বলে, হ্যাঁ সেই ম্যাজিক্যাল শক্তি, তবে আমার মনে হয়েছে ওই ম্যাজিক্যাল শক্তি আমাদের কোনো ধরনের ক্ষতি করবে না, আমাদের সে কোনো কিছু বলতে চায়। আর ঠিক তখন ওখানে সেই পাথরের ট্রলগুলো চলে আসে।
একটা ট্রল এসে তাদের দুই বোনকে বলতে থাকে, তোমরা ভয় পেও না, অবশ্যই তোমরা যে কোনো শক্তির মোকাবেলা করতে পারবে। তখন ওই ট্রলটা তার জাদুকরী শক্তি দিয়ে দেখতে পায় যে তার পূর্বপুরুষরা ওই জঙ্গলের মানুষের সাথে যে চুক্তি করেছিল ওখানে কিছু একটা ভুল হয়ে গিয়েছিল। এলসা তখন বলে, যেভাবেই হোক না কেন ওই জঙ্গলে গিয়ে আমাকে এর কারণ উদ্ঘাটন করতে হবে, ওই মায়াবী জঙ্গল কেন আমাদের উপর রাগ করে আছে। এলসা তখন একাই ওই জঙ্গলে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু এনা তখন বলে, না তুমি একা ওখানে যাবে না, আমরাও তোমার সাথে যাব। এরপর তারা সবাই মিলে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। তারা তখন সারাটা দিন অনেক পথ পাড়ি দিয়ে রাতের বেলায় আস্তে আস্তে করে সামনের দিকে আগাতে থাকে। এলসা তখন গাড়ির পেছনে ঘুমিয়েছিল, আর ঠিক তখন ক্রিস্টফ আবার এনার সাথে লাইন মারতে শুরু করে দেয়। বেচারা কোনোভাবেই তার মনের কথা তাকে বলতে পারছিল না, আর ঠিক তখনই সেই সুরটা শুনে এলসার ঘুম ভেঙে যায়। সে তখন গাড়ি থেকে নেমে ওই সুরটা ফলো করে সামনের দিকে আগাতে থাকে। কিছুক্ষণ পরেই তারা ওখানে কুয়াশায় ঘেরা একটা জায়গা দেখতে পায়। ক্রিস্টফ যখন ওই কুয়াশার ভেতর দিয়ে ভেতরে যেতে চায়, আর ঠিক তখনই সে একটা ম্যাজিক্যাল পাওয়ারের কারণে ধাক্কা খেয়ে বাইরে চলে আসে। আসলে তারা কেউ ভিতরে যেতে পারছিল না। তবে কিছুক্ষণ পরে এলসা যখনই ওই কুয়াশার ওখানে হাত দেয়, ঠিক তখনই সে ওই জঙ্গলের চারটি ম্যাজিক্যাল পাওয়ার দেখতে পায়। তারপর তারা সবাই মিলে ওই কুয়াশার ভেতরে প্রবেশ করে। একটা মায়াবী শক্তি তাদেরকে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। তারা জঙ্গলের ভিতর এত সৌন্দর্য দেখে একদমই অবাক হয়ে যায়। তারা সবাই তখন একটু একটু করে জঙ্গলের ভিতরে আগাতে শুরু করে, আর কিছুক্ষণ পরেই তারা ওখানে এসে সেই বাতটি দেখতে পায় যেটা তার পূর্বপুরুষরা অনেক আগেই এখানে তৈরি করে দিয়েছিল। এনা আর ক্রিস্টফ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিল। ঠিক তখন ক্রিস্টফ আবার সেই আংটিটি দিয়ে এনাকে প্রপোজ করতে যায়, তবে এবারও সে ব্যর্থ হয়। এনা তখন তার বোনকে জঙ্গলের ভেতর খুঁজতে চলে যায়, কিন্তু তারা ওলাফকে কোথাও খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে ওলাফ জঙ্গলে তাদেরকে খুঁজতে থাকে, তবে একটু পরেই তার সাথে অনেক অনেক মজার কাহিনী ঘটতে থাকে। বেচারা এটা দেখে একটু মজা পেলেও কিছুক্ষণ পরে ভয় পেতে থাকে। তবে ঠিক এর কিছুক্ষণের মধ্যেই ওখানে বাতাসের ঝড় শুরু হয়ে যায়। তারা সবাই তখন বাতাসের বেগে এদিক সেদিক উড়তে থাকে। এলসা তখন অনেক চেষ্টা করে তার জাদুকরী শক্তি দিয়েও সেটা থামাতে পারে না। তবে কিছুক্ষণ পরে সে বাকি সবাইকে ওই ঝড়ের ভেতর থেকে বের করে দিয়ে নিজেই ঝড়ের ভেতর আটকে যায়। বাইরে থেকে সবাই তার জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু এলসা তার জাদুকরী শক্তি দিয়েও কোনোভাবেই ওই ঝড়ের সাথে পেরে উঠছিল না। তারপরে সে বারবার চেষ্টা করতে থাকে, আর ঠিক তখনই সে তার পূর্বপুরুষদের স্মৃতি দেখতে পায়। তবে সে সেগুলো ভালো করে বুঝতে পারে না। কিছুক্ষণ পরে সে তার জাদুকরী শক্তি দিয়ে ওই ঝড় থামিয়ে দেয়। ঝড় থেমে যাওয়ার পরে তারা সবাই ওখানে বরফের নানা ধরনের মূর্তি দেখতে পায়। একটু দূরেই তারা তখন তার বাবার মূর্তিটি দেখতে পায়, কিন্তু তার বাবাকে ওই উপজাতির একজন মেয়ে ধরে রেখেছে। তারা বুঝতে পারে যে হয়তো সেদিন এই মেয়েটি তার বাবাকে বাঁচিয়েছিল, কিন্তু তারা কেউ জানে না আসলে এই মেয়েটিকে। যখন তারা এগুলো নিয়ে কথা বলছিল, আর ঠিক তখনই ওখানে কয়েকজন উপজাতি এসে তাদেরকে আক্রমণ করতে চায়, আর ওই সময়ই অ্যারেন্ডলের সৈনিকরা ওখানে চলে আসে। আসলে সেই অনেক বছর আগে ঝড়ের কারণে অ্যারেন্ডলের সৈনিকরা এখানেই আটকা পড়ে গিয়েছিল। তারা দুই গ্রুপ আবারও তখন মারামারি করতে শুরু করে দেয়, আর ঠিক তখনই এলসা তার জাদুকরী পাওয়ার দিয়ে তাদেরকে আলাদা করে দেয়। এটা দেখেই তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। সবাই তখন ভাবতে থাকে, এই মেয়েটি আসলে কে, আর তাছাড়া এই মেয়েটির কাছে এই জাদুকরী শক্তি কিভাবে এলো। তখন ওলাফ তাদের সবাইকে এলসা ও এনার ছোটবেলার সমস্ত ঘটনা খুলে বলে। আর হ্যাঁ, ফ্রোজেন মুভির প্রথম পার্ট যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নিবেন, আমি ওটার লিঙ্ক পিন কমেন্ট করে দিয়েছি। যাই হোক, তখন ওখানকার সেনাপতি এসে এলসাকে বলে, তুমি কি আসলেই আমাদের অ্যারেন্ডলের রানী? তখন এলসা বলে, হ্যাঁ আমি এখন বর্তমান রানী। অন্যদিকে এনা তখন সেনাপতিকে দেখেই চিনে ফেলে বলতে থাকে, আপনি নিশ্চয়ই লেফটেন্যান্ট তাই না, কেননা আপনার ছবি আমাদের রাজ্যে টানানো রয়েছে। সেনাপতি তখন বলে, তোমার বাবা মা কেমন আছে? তখন তারা দুই বোন বলে, আমাদের বাবা মা আরো 6 বছর আগেই সমুদ্রযাত্রায় জাহাজ ডুবে মারা গিয়েছে। এলসা তখন তাদের সবাইকে বলতে থাকে, আপনারা প্লিজ নিজেদের মধ্যে নিজেরা মারামারি করবেন না, আমাকে একটা ম্যাজিক্যাল সুর এখানে ডেকে নিয়ে এসেছে। আপনাদের উপর যে প্রকৃতির অভিশাপ রয়েছে, নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমি সেটা সমাধান করতে পারবো। যখন তারা কথা বলছিল, আর ঠিক তখনই ওখানে আগুনের ম্যাজিক্যাল পাওয়ার চলে আসে। তারা সবাই তখন ওখান থেকে এক এক করে জীবন নিয়ে পালাতে শুরু করে, কিন্তু এলসা তার জাদুকরী পাওয়ার দিয়ে সেই আগুনের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। সে চেষ্টা করতে থাকে যেভাবেই হোক এই আগুন নিভাতে হবে। এলসা তখন এনাকে বলে ওখান থেকে চলে যাওয়ার জন্য।
ক্রিস্টফ তখন তাকে ওখান থেকে নিয়ে যায়। এলসা সেই আগুনের ম্যাজিক্যাল পাওয়ারের পিছু করতে করতে সামনের দিকে আগাতে থাকে। ওই ম্যাজিক্যাল পাওয়ারের পিছু করতে করতে অনেকটা দূরে এসে সে দেখতে পায় যে ওটা আসলে ছোট্ট একটা প্রাণী ছিল। সে তখন আস্তে আস্তে ওই প্রাণীটিকেও তার বশে নিয়ে নেয়। তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই এলসা সেই মায়াবী সুরটি শুনতে পায়। তবে এবার ওই সুরটি ওই ছোট্ট প্রাণীটাও শুনতে পেয়েছিল। আর একটু পরে বাকি সবাই তাদেরকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে। অ্যানা তার বোনকে ফিরে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এলসা তখন অ্যানাকে বলতে থাকে, তোমাকে কতবার বলেছিলাম ওখান থেকে চলে যাওয়ার জন্য, তুমি কেন যাচ্ছিলে না? তখন সে বলে, আমি তোমাকে রেখে ওখান থেকে কি করে যাই বলো আপু। এই কথা শুনে এলসা ভালোবেসে তার মায়ের চাদরটি অ্যানার গায়ে চড়িয়ে দেয়। আর এই চাদরটা দেখেই উপজাতির মানুষগুলো চিনে ফেলে, কেননা এই চাদরগুলো শুধুমাত্র তাদেরই ছিল। তখন তারা বুঝতে পারে আসলে ওই উপজাতি একটা মেয়েই হচ্ছে তার মা। তাই তারা দুই বোন তখন দৌড়ে তাদের মা বাবার মূর্তির কাছে চলে আসে। সেদিন তার বাবাকে তার মায়ই আসলে বাঁচিয়ে নিয়েছিল। অর্থাৎ এই উপজাতিদের সাথে তাদের একটা সম্পর্ক রয়েছে। এখন তাদের মধ্যে আর কোনো শত্রুতা নেই, তারা সবাই মিলে এখন এক হয়ে গিয়েছে। তখন এলসা তাদের সবাইকে বলে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যেভাবেই হোক না কেন আমি এই জঙ্গলে আবারও শান্তি ফিরিয়ে আনবো। ক্রিস্টফের সাথে ওখানকার একটা ছেলের পরিচয় হয়। তাদের দুজনের মধ্যে খুবই ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এখন তারা সবাই জঙ্গলে অনেক আনন্দে সময় কাটাতে থাকে, আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওলাফের নাক ধরে টানাটানি করে মজা করতে থাকে। এলসার সাথে ওখানকার একটা মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটি তখন ওই জঙ্গলের ম্যাজিক্যাল পাওয়ার সম্পর্কে তাকে বলতে থাকে। বাতাস, পানি, আগুন, পৃথিবী, এই চারটি ছাড়াও এই যে মাঝখানে আরো নতুন একটা পাওয়ার রয়েছে, এই পাওয়ারটা সম্পর্কে আসলে কেউই আমরা জানি না। তবে এই 5 নম্বর ম্যাজিক্যাল পাওয়ার খুবই উপকারী, কেননা বাকি যতগুলো ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে এই 5ম শক্তি সেগুলোকে একসাথে বেঁধে রাখবে। তখন এলসা বলে, যেভাবেই হোক না কেন আমি ওই 5ম ম্যাজিক্যাল পাওয়ারটি খুঁজে বের করার চেষ্টা করব। অন্যদিকে ক্রিস্টফ সেই ছেলের সাথে বুদ্ধি করতে থাকে যে সে কিভাবে অ্যানাকে প্রপোজ করবে। তখন ওই ছেলেটি বলে, আমি তোমাকে সব কিছু করতে সাহায্য করব। তাই ক্রিস্টফ অ্যানাকে প্রপোজ করার জন্য প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে তারা দুই বোন হাঁটতে হাঁটতে জঙ্গলের এক কোনায় একটা জাহাজ দেখতে পায়। জাহাজটির কাছে গিয়ে তারা বুঝতে পারে যে এই জাহাজে করেই তার মা বাবা সমুদ্রে যাত্রা করেছিল। তবে এই জাহাজটি এখানেই বা কিভাবে ভেসে এলো? তারা দুই বোন তখন জাহাজের ভিতরে গিয়ে জাহাজের ভাঙা টুকরো এটা সেটা দেখতে থাকে। তারা দুই বোন মিলে খুঁজতে থাকে আসলে এই জাহাজের মধ্যে কোনো ধরনের প্রয়োজনীয় কিছু খুঁজে বের করা যায় কিনা। তবে অনেক খুঁজতে খুঁজতে তখন এনা একটা ম্যাপ পেয়ে যায়, কিন্তু তারা এই ম্যাপের লেখাগুলো বুঝতে পারছিল না। তখন এনা বলে, ম্যাপের কোনায় আমাদের মায়ের হাতের কিছু লেখা রয়েছে। ওখানে লেখা ছিল, বরফ শেষ হওয়ার পরে একটা নদী পাওয়া যাবে এবং ওই নদীর ভেতরেই সেই জাদুকরী শক্তির উৎস খুঁজে পাওয়া যাবে। ম্যাপের মধ্যে তারা দেখতে পায় যে তাদের বাবা মা সমুদ্র পাড়ি দিয়ে ওটাহলান নামক একটি নতুন জায়গায় যেতে চাচ্ছিল। এলসা তখন তার জাদুকরী শক্তি দিয়ে দেখতে চায় যে আসলে তার বাবা মার সাথে কি হয়েছিল। তখন সে বুঝতে পারে যে তার বাবা মা আসলে তার যে ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে এইটা জানার জন্যই সমুদ্রে যাত্রা করেছিল, কিন্তু সমুদ্রে মাঝপথে তারা মারা যায়। এটা দেখে এলসা অনেক বেশি ভেঙে পড়ে, কেননা সে মনে করে তার কারণেই তার বাবা মা মারা গিয়েছিল। এজন্য সে নিজেকে অনেক বেশি অপরাধী মনে করতে থাকে। তখন অ্যানা তার বোনকে বোঝাতে থাকে, দেখো তুমি এর জন্য দায়ী নও, তুমি নিশ্চয়ই অনেক বেশি স্পেশাল, সেজন্য তুমি এই জাদুকরি পাওয়ারটা পেয়েছ, আর তুমি অবশ্যই সব কিছু আবার ঠিক করে দিতে পারবে, কেননা আমাদের মা আমাদের বাবাকে বাঁচিয়েছিল, হয়তো এই প্রকৃতি খুশি হয়ে তোমাকে সেই পাওয়ারটাই উপহার দিয়েছে, আর তুমি এই প্রকৃতির যে অভিশাপ রয়েছে সেটা ঠিক করতে পারবে। এসব বলে সে তার বোনকে সাহস যোগাতে থাকে। অন্যদিকে ক্রিস্টফ অ্যানাকে তার মনের কথা বলার জন্য প্র্যাকটিস করতে থাকে। আর ঠিক তখন ওখানে উপজাতিদের রানী গিয়ে বলে, এলসা এবং তার বোন দুজনেই উত্তরের দিকে চলে গিয়েছে। বেচারা এবারও হতাশ হয়ে যায়। এখানে এলসা তখন অ্যানাকে বোঝাতে থাকে, তুমি এবং ওলাফ এখান থেকে চলে যাও, আমি ওই সমুদ্র পাড়ি দিয়ে 5ম ম্যাজিক্যাল পাওয়ারটি খুঁজে বের করার চেষ্টা করব। কিন্তু অ্যানা কোনোভাবেই তার বোনকে ওখানে রেখে যেতে চাচ্ছিল না, তাই সে তখন একটা বরফের নৌকা বানিয়ে অ্যানা ও ওলাফকে অনেক দূরে পাঠিয়ে দেয়। তারা তখন জঙ্গল পার হয়ে একটা নদীর ভেতরে এসে পড়ে। তারা বুদ্ধি করতে থাকে কিভাবে এখান থেকে বের হওয়া যায় এবং তার বোনকে সে সাহায্য করতে চায়। নদী পার হওয়ার সময় ওখানে তারা জীবন্ত পাথরের মূর্তি দেখতে পায়। ওলাফ যখন কথা বলছিল অ্যানা তখন তাকে চুপ করতে বলে। তারপর তারা দুজন কোনো মতে তাদের চোখ ফাঁকি দিয়ে ওখান দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে আগাতে শুরু করে। তবে কিছুক্ষণ পরে অনেক স্রোতে তারা ওখান থেকে একদম নিচে পড়ে যায়। একটু পরে তারা একটা গুহার ভেতরে এসে পড়ে। গুহার ভেতরটা অনেক অন্ধকার হওয়ার কারণে
এনা তখন আগুন জ্বালিয়ে একটা মশাল নিয়ে সামনের দিকে আগাতে শুরু করে। অন্যদিকে এলসা সেই সমুদ্রের পাড়ে চলে আসে। সে মনের মধ্যে অনেক সাহস নিয়ে সমুদ্রের ভেতরে যাত্রা শুরু করে, কিন্তু একটু পরেই সে সমুদ্রের ঢেউয়ের কারণে আবার কিনারায় চলে আসে। তারপর সে আবারও চেষ্টা করতে থাকে। এবার সে অনেকটা দূরে গিয়ে হঠাৎ করে সমুদ্রের ঢেউয়ে একদম পানির নিচে তলিয়ে যায়। সে তখন অনেক কষ্ট করে উপরে উঠতে চেষ্টা করতে থাকে, আর ঠিক তখনই ওখানে সে একটা বরফের ঘোড়া দেখতে পায়। ঘোড়াটি তখন তাকে আক্রমণ করতে যায়। তখন সে কোনো মতে উপরে উঠে আসে। এরপর সে উত্তাল সমুদ্রের ভেতর দিয়ে সামনের দিকে আগাতে থাকে, কিন্তু একটু পরে সেই ঘোড়াটি এসে তাকে পায়ের নিচে করে একদম পানির নিচে নিয়ে যায়। সে তখন আবার উপরে উঠে আসে, কিন্তু তখনই ঘোড়াটি তাকে আক্রমণ করতে থাকে। এলসা তখন অনেক চেষ্টা করতে থাকে ঘোড়াটিকে বসে আনার জন্য, কিন্তু তবুও সে পারছিল না। এভাবে বারবার হেরে যাওয়ার পরে অবশেষে সে ঘোড়াটিকে পোষ মানিয়ে নেয়। সে ঘোড়াটির উপরে চড়ে বসে ঘোড়াটি তখন তাকে তার পিঠে করে সেই উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তাকে সেই অটোহলান নামক জায়গাটিকে নিয়ে যায়। তখনই এলসা ওখানে সেই মায়াবী সুরটি শুনতে পায়। সে আস্তে আস্তে করে ওই বরফের ভেতরে প্রবেশ করে। বরফের ভেতরটা একটু কুয়াশাচ্ছন্ন এবং অনেক বেশি সুন্দর ছিল। সে ওই সুরটিকে ফলো করতে করতে সামনের দিকে আগাতে থাকে। বরফের ভেতরে অনেকটা পথ পাড়ি দিয়ে সে স্মৃতিতে দেখতে পায় আসলে এই সুরটি তার মায়েরই ছিল। সে একটু একটু করে পেছনের স্মৃতিগুলো দেখতে থাকে। আসলে সেদিন তাদের পূর্বপুরুষদের সাথে কি হয়েছিল সেটা সে এখন স্পষ্ট দেখতে পায়। তার দাদা আসলে ওই উপজাতিদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়নি, বরং সে ওখানে ওই বাতি তৈরি করেছিল যেন রাজ্যে কখনো বন্যার পানি না আসতে পারে, আর ওই উপজাতিরা সাহায্যের জন্য যেন তাদের কাছে আসে, আর তাছাড়া সে যেন ওই উপজাতিদের কাছ থেকে সেই জাদুকরি শক্তির ব্যবহার শিখতে পারে। এলসা বুঝতে পারে তার দাদা আসলে উপজাতি মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, যার ফলে সবাই সেদিন প্রকৃতির ওই অভিশাপের ভেতরে পড়ে গিয়েছিল। উপজাতিদের রাজা গিয়ে অ্যারন্ডলের রাজাকে জানায় এই বাচ্চা আমাদের উপকার করছে না, বরং আমাদের আরো ক্ষতি করছে। কিন্তু তখন রাজা তাদের কোনো কথাই শোনে না, এমনকি পেছন দিক দিয়ে গিয়ে ওই উপজাতির সর্দারকে সে মেরে ফেলে। এলসা অনেকটা বরফের ভিতরে চলে এসেছিল সত্যটা জানার জন্য। সে এখন বুঝে গিয়েছে আসলে তার দাদাই হচ্ছে এই দুর্ঘটনার কারণ, আর তাছাড়া যেহেতু তার মা ওই উপজাতির মানুষ ছিল সেজন্য প্রকৃতি খুশি হয়ে তাকেই ওই পঞ্চম ম্যাজিক্যাল পাওয়ারটি দিয়েছিল। আসলে এলসার বরফ বানানোর পাওয়ারটি হচ্ছে ওই পঞ্চম পাওয়ার। এলসা তখন একটু একটু করে বরফে পরিণত হয়ে যায়, আর ঠিক তখন সে তার বোনকে তার জাদুকরি পাওয়ারের মাধ্যমে একটা সংকেত পাঠিয়ে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই এলসা সম্পূর্ণ বরফে পরিণত হয়ে যায়। অন্যদিকে ওলাফ এবং অ্যানা গুহার ভিতর দিয়ে সামনের দিকে আগাচ্ছিল, আর ঠিক তখনই ওই সংকেতটি তার কাছে চলে আসে। অ্যানাও বুঝে যায় তার দাদাই উপজাতি মানুষদের উপর আক্রমণ করেছিল। তখন সে বুঝতে পারে যেভাবেই হোক না কেন ওই বাঁধটি ভেঙে ফেলতে হবে, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু একটু পরেই ওলাফ একটু একটু করে গলতে শুরু করে, কেননা যেহেতু এলসা ওখানে বরফে পরিণত হয়ে গেছে সেজন্য তার জাদুকরি পাওয়ার আর এখন কাজ করছে না। এনা বুঝে যায় তার বোন নিশ্চয়ই কোনো না কোনো বিপদে পড়েছে। ওলাফ কিছুক্ষণের মধ্যেই একদম মিলিয়ে যায়। এনা ওলাফকে হারিয়ে কাঁদতে থাকে। সে তখন দৌড়ে ওই বাঁধের কাছে যায়, কিন্তু ওই বাঁধটা সে কীভাবে ভাঙবে এটা তার মাথায় আসছিল না। তাই সে বুদ্ধি করে ওখানে থাকা যে পাথরের জীবন্ত মূর্তিগুলো ছিল ওগুলোকে ডাকতে থাকে। মূর্তিগুলো তখন রেগে এনাকে মারার জন্য থাড়া করতে শুরু করে দেয়। এনা তখন বুদ্ধি করে তাদেরকে তার পেছনে পেছনে নিয়ে আসতে থাকে, কিন্তু হঠাৎ করে সে ওখানে পড়ে যায়। সে ভেবেছিল হয়তো এবারই সে মারা যাবে, আর ঠিক তখনই ওখানে ক্রিস্টপ এসে তাকে বাঁচিয়ে নেয়। তারা তখন অনেক কষ্ট করে সেই বাঁধের ওখানে পৌঁছে যায়, আর ঠিক তখনই ওখানে তাদের সেনাপতি চলে আসে। সে তাদের সেনাপতিকে সব কিছু বুঝিয়ে বলে। এরপর তারা সবাই মিলে পাথরের ওই জীবন্ত মূর্তিগুলোকে রাগাতে শুরু করে। মূর্তিগুলো তখন রেগে তাদের দিকে পাথর ছুঁড়তে শুরু করে, আর ওই পাথরগুলো একটু একটু করে ওখানে সেই বাঁধটি ভেঙে ফেলে, যার ফলে সমস্ত পানি ওখানের বন জঙ্গল ফেদ করে তাদের রাজ্যের দিকে আগাতে শুরু করে। যেহেতু বাঁধটি ভেঙে গিয়েছে সেজন্য এলসাও অভিশাপ থেকে মুক্ত হয়ে আবার বরফ থেকে মানুষ হয়ে যায়। সে দ্রুত করে ঘোড়াটি নিয়ে সামনের দিকে আগাতে শুরু করে। সবাই ভেবেছিল হয়তো এবার অ্যারেন্ডল রাজ্য নদীর পানিতে মিলিয়ে যাবে, আর ঠিক তখনই ওখানে এলসা চলে আসে। সে এসে তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সমস্ত পানি ফিরিয়ে দেয়, আর একটু একটু করে জঙ্গলে থাকা সমস্ত কিছু এবং তাদের রাজ্যের সব কিছু ঠিক হয়ে যায়। তারা সবাই দেখতে পায় যে জঙ্গলের ভেতরে সেই কুয়াশাগুলো একটু একটু করে বিলীন হয়ে যাচ্ছে এবং ওখানে থাকা সমস্ত গাছগাছালি আবার সতেজ হয়ে উঠছে। এলসা তখন ফিরে আসলে সে তার বোনকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে থাকে, আমি ভেবেছিলাম হয়তো তোমাকে আমি চিরকালের জন্য হারিয়ে ফেলেছি। তখন এলসা বলে, তোমার কারণেই আমি বেঁচে আছি,
তুমি যদি ওই বাঁধটা না ভেঙে দিতে তাহলে হয়তো আমিও বেঁচে ফিরে আসতে পারতাম না। আর এখন তুমি একজন যোগ্য রানী হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছ। আজকে থেকে অ্যারেন্ডল রাজ্য তুমি দেখাশোনা করবে। অ্যানা তখন ওলাফের হারিয়ে যাওয়ার কথা বলে। এলসা আবার তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ওলাফকে ফিরিয়ে আনে। ক্রিস্টফ এবার তার মনের কথা অ্যানাকে জানিয়ে দেয়। অ্যানাও তাকে ভালোবেসে জড়িয়ে ধরে। তারা সবাই আবার সুখে শান্তিতে বাস করতে শুরু করে। এখন অ্যানা অ্যারেন্ডল রাজ্যের রানী, আর অন্যদিকে এলসা পঞ্চম ম্যাজিক্যাল পাওয়ার হিসেবে সবার সাথে সেই জঙ্গলের দেখাশোনা করতে থাকে। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানান। এই মুভির প্রথম পার্ট দেখতে এই ভিডিওটি দেখুন, তাহলে ফ্রোজেন মুভির সমস্ত গল্প বুঝতে পারবেন। ততক্ষণে সবাই ভালো থাকুন, ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।